ভালোবাসার জন্য আমাকে এমন অবস্থাতে আসতে হবে আমি আগে জানতাম না। গল্পের এই অবস্থাতে আমি একজন আহত প্রেমিক অথবা হিরো। যদিও কিছুদিন আগে আমি এই গল্পের দর্শক ছিলাম এবং হিরো ছিল অন্যজন। আসলে আমার তোমাকে ভালো লাগে। সোজা সুজি বল, তুমি আমাকে ভালোবাসো? আমি তোমাকে ভালোবাসি। এখন আমি এই গল্পের দর্শক, কিন্তু কিছুদিন আগে এই গল্পের হিরো ছিলাম আমি, আর দর্শক ছিল অন্যজন। অ্যাকচুয়ালি 3 বছর যাবৎ তোমাকে একটা কথা বলবো ভাবছি। আজকে অনেক সাহস নিয়ে তোমার কাছে এসেছি। আমি না তোমাকে ভালোবাসি, কিন্তু আমি তোমাকে ভালোবাসি না। আর আমার পেছন পেছন ঘোরাঘুরি বন্ধ করো। দেখছিস ওভাবে তাকিয়ে? দেখ ওই ছেলেটাকে, ওকে আমার খুব ভালো লাগে। এইরকম একটা ছেলেকে দেখার কি আছে? ও ভালো ক্রিকেট খেলে, শুনেছি ন্যাশনাল টিমে নাকি চান্স পাবে। অলওয়েজ একটা ভাবে থাকে, কোনো মেয়েকেই পাত্তা দেয় না। আমি জানি ও একটা বাজে ছেলে, অনেক মেয়ের সঙ্গে ওর ঘুরে ফেরা, চরম খারাপ একটা ছেলে ও। তুই কি বুঝিস? ওকে আমিও প্রপোজ করেছিলাম কিন্তু কাজ হয়নি। কোনো মেয়ে প্রপোজ করলে কাজ হবে না, আর তুইও যদি প্রপোজ করিস পাত্তা পাবি না। আচ্ছা বাদ দে, পড়ালেখা কেমন চলছে তোর? পৃথিবীতে বেশিরভাগ মেয়ে ছেলে পছন্দ করে তাদের বান্ধবীদের মুখে অন্য ছেলের প্রশংসা শোনে। নিজের পছন্দ যেমনই হোক, বান্ধবী যেহেতু ছেলেটিকে নিয়ে এত উচ্ছ্বাসিত, সেহেতু ছেলেটি স্পেশাল। হতে পারে এটা তাদের মনের ভেতরের গোপন জেলাসি থেকে আসে। তাদের মনের ভেতর এটা চলে, যেহেতু বান্ধবী ছেলেটার সম্পর্কে এত ভালো কিছু বলছে, সেহেতু ছেলেটাকে আমার চাই। আচ্ছা কোনো মেয়ে চাইলে কি কোনো ছেলেকে পরিবর্তন করে ভালো করে গড়ে তুলতে পারে? আমি তো শুনেছি কোনো মেয়ে ইচ্ছে করলে যে কোনো ছেলেকে ভালো করে তুলতে পারে। শুনিস নি, প্রতিটি পুরুষের সাকসেসফুল হওয়ার পিছনে একজন নারী হাত থাকে। আমি একটা ছেলেকে ভালো করে গড়ে তুলতে চাই। মেয়েরা হাজারটা চ্যালেঞ্জ নিতে খুব পছন্দ করে। তাকে ভালোবাসার জন্য হাজারো ছেলে পাগল হলেও তাদের দিকে তার চোখ পড়ে না। ওনারা খারাপ ছেলে ভালো করার জন্য মাঠে নেমে পড়ে। এদিকে তাদের জন্য অনেক ভালো ছেলে খারাপ হয়ে যাচ্ছে, সেদিকে তাদের কেয়ারই নাই।
আসলে আমার তোমাকে ভালো লাগে। সোজা সুজি বলো, তুমি আমাকে ভালোবাসো? আমি তোমাকে ভালোবাসি। ওর সাথে কি করছো তুমি? আমার একটা কথা শোনো না, তোমাকে না করেছিলাম মেয়েদের সাথে ঘোরাঘুরি করতে? আমি আগে বুঝিনি তোমার এসব খারাপ অভ্যাস কোনোদিনই ঠিক হবে না। আমি বারবার তোমাকে নিষেধ করেছি অন্যান্য মেয়েদের সাথে ঘোরাঘুরি করতে, কিন্তু তুমি তারপরও শোনো না। আমি আর কত বোঝাবো? এই কোথায় যাচ্ছ, কোথায় যাচ্ছ? এই শোনো, ভুল করেছি তোমাকে ভালোবেসে, এখন থেকে আমি ওকেই ভালোবাসবো। ওকে এখন ভালোবাসবে? তিন বছর আগেও তো ভালোবাসতে পারতে, কারণ ও ভালো স্টুডেন্ট ছিল, দেখতে ভালো ছিল, আর সব থেকে বড় কথা ও তোমাকে খুব ভালোবাসত। কিন্তু তুমি কি করে জানো? ও আমার বন্ধু। তুমি যখন ওকে রিজেক্ট করলে তখনই আমি একটা প্ল্যান করলাম, আমার বন্ধু সোফিয়াকে দিয়ে তোমার সামনে আমার কিছু গোনা গুণ শোনাবো, আর তুমিও আমাকে খারাপ থেকে ভালো করার একটা চ্যালেঞ্জ নিয়ে নিলে। কিন্তু তোমার জন্য যে একটা ভালো ছেলে খারাপ হয়ে যাচ্ছে সেখানে তোমার খেয়ালই নেই। আর ওয়েট, তুমি ভাবলে কি করে যে তুমি বলবে বাপু এটা করো না ওটা করো না, তোমার এই কথা শুনে আমি আমার লাইফস্টাইল চেঞ্জ করে ফেলবো? মোটেও। তুমি আমাকে ধোকা দিয়েছো। আমি ধোকা দেওয়ার মতোই ছিল, তাও তো তুমি আমাকেই ভালোবেসেছো। ও তো ভালো ছিল, তোমার জন্য একদম পারফেক্ট, তাহলে ওকে কেন ভালোবাসলে না? কারণ আমি চেয়েছিলাম তোমাকে ভালো করতে, কিন্তু কোনোদিনই তোমার পরিবর্তন হবে না। আমি ওকেই ভালোবাসবো, কিন্তু তুমি ওকে মারলে কেন? কই মেরেছে? এগুলো তো রং। তোমার মাথায় না আঘাত, রক্ত? এটা এটা তো রং ছিল, এগুলো আমাদের সাজানো প্ল্যান ছিল। যখন আমি তোমাকে সরল মনে ভালোবাসতে গেলাম তুমি আমাকে ভালোবাসলে না, আমার ভালোবাসার কোনো মূল্যই দিলে না, আর এখন যখন এত কিছু করছি তখন তুমি আমাকে ঠিকই ভালোবাসছো। আচ্ছা বলো তো, ভালোবাসতে কি প্ল্যান লাগে নাকি ভালোবাসার মতো একটা মন লাগে? আমি এত কিছু বুঝি না, শুধু এইটুকু বুঝলাম তুমিও আমাকে ধোকা দিয়েছো। তুমি আর সব ছেলেরা খারাপ। হ্যাঁ রাইট, তো এটা সব মেয়েদের কমন ডায়লগ। আমি কতক্ষণ যাবত ওয়েট করতেছি তোমার মুখের কমন ডায়লগকে শোনার জন্য? তোমরা বেছে বেছে সব থেকে খারাপ ছেলেগুলোর সাথে প্রেম করবা, আর যখন সেই খারাপ ছেলেগুলা তোমাদের সাথে খারাপ কিছু করবে তখন দুনিয়ার সব ছেলেগুলো খারাপ হয়ে যায় তোমাদের কাছে। অথচ এটা খুঁজ রাখো না, হাজারো ভালো ছেলে তোমাদের জন্য সত্যিকারের ভালোবাসাটা তাদের হৃদয়ে পুষে রাখে। ভালো ছেলেদেরকে তো তোমাদের চোখেই পড়ে না, ভালো ছেলেগুলো আসলে তোমাদের চোখের বালি। তোমাদের চোখে পড়ে সব খারাপ ও উশৃঙ্খল ছেলেগুলা। ওই খারাপ ছেলেগুলা তোমাদের সাথে খারাপ করবে না তো কি করবে, তোমাদের পূজা করবে? সরি, আমার ভুল হয়ে গেছে, আমার আসলে তোমাকেই ভালোবাসা উচিত ছিল। ভালোবাসা? তোমরা তোমাদের ভুল নিয়েই থাকো, ভালোবাসা নিতে হবে না। দুনিয়াতে অনেক ভালো মেয়ে আছে, কিন্তু দেখা যায় বেশিরভাগ ভালো মেয়ে খারাপ ছেলেদের সঙ্গে রিলেশন করে আজীবন কষ্ট পায়, অথচ ভুল ওই মেয়েটারই।
ভালোদের চিনতে হবে, ভালোদের ভালোবাসতে হবে, তবেই সুন্দর একটি ভালোবাসা হবে।